লটতে দেখছি লেখা আছে ওর সাথে তুমি কার টাকা আছে যার, তার নিচে লেখা আছে কি লেখা আছে রে? আয়ুর্বেদিক প্রোডাক্ট বানায় যে সমস্ত কোম্পানি গুলো তাদের মধ্যে ট্যাগ ব্র্যান্ডটা কিন্তু খুব নাম করা একটা ব্র্যান্ড। আর আজকে আমি তোমার সাথে তিনটে প্রোডাক্ট শেয়ার করবো, প্রথমটা হলো ট্যাগ ফেস ওয়াশ, তারপরে হলো ট্যাগ সানস্ক্রিন, আর তারপরে হলো ট্যাক লিপ বাম। দেখো অনেক সময় তো হয় না যে আমাদের স্কিনে কোনোরকম প্রবলেম থাকে না, নাও থাকে কোনো পিম্পল, না থাকে কোনো দাগ ছোপ, না থাকে কোনো অ্যাকনে, জাস্ট যেটার অভাব থাকে সেটা হলো স্কিনের যে ন্যাচারাল গ্লো থাকে সেই গ্লোটার অভাব থাকে। যেমন আমার স্কিনেও সেম জিনিস, আমার স্কিনে কোনো পিম্পল নেই, কোনো দাগ ছোপ নেই, কিচ্ছু নেই, জাস্ট গ্লোটার অভাব আছে। সেক্ষেত্রে আমরা এই ফেস ওয়াশটা ইউজ করতে পারি। এটা হলো ট্যাক 7% কুমকুমাদি ফেস ওয়াশ উইথ স্যাফরন অ্যান্ড 24K গোল্ড। এটা স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো দেয়, একটা গোল্ডেন গোল্ডেন গ্লো দেয় স্কিনে, স্কিনের পিএইচ ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে, স্কিনকে স্মুথ করে, হেলদি করে, স্কিনকে অনেকটা টোন করতে সাহায্য করে, মানে চামড়াগুলো একটু টাইট করতে সাহায্য করে। আর এমনি আর পাশটা যেরকম আমরা ফেস ওয়াশ ইউজ করি সেরকম ভাবে এটা ইউজ করতে হয়, এটা ইউজ করা খুব একটা বেশি চাপের বিষয় না। তার সাথে সাথে আরো একটা কথা বলে দিই, ট্যাগের সমস্ত প্রোডাক্টই কিন্তু টক্সিন ফ্রি, প্যারাবিন ফ্রি, তো স্কিনের কোন রকম ক্ষতি হওয়ার কোনো চান্সই নেই। তারপর আমি তোমার সাথে শেয়ার করবো ট্যাগ সানস্ক্রিন উইথ নিম ম্যাটিফাইং SPF 50। দেখো সানস্ক্রিনের বিষয়ে আমি এমনিতে একটুখানি খুঁতখুঁতে আছি, কারণ আমি যে পরিমাণে ঘামি তোমরা সবাই জানো। তারপর সানস্ক্রিন ইউজ করলে যেন খুব ঘাম হয়, অতিরিক্ত ঘাম হয়, সাদা সাদা একটু ভাব লাগে, বাট এটাকে কিন্তু কোন রকম সাদা কোনো প্যাচ রাখে না। তুমি স্কিনে অ্যাপ্লাই করবে সঙ্গে সঙ্গে অ্যাবজর্বও করে যায়, কিছুক্ষণ হ্যাঁ রোদে বেরোন কিছুক্ষণ আগে অবশ্যই অ্যাপ্লাই করবে, যেটা সমস্ত সানস্ক্রিনই করতে হয়, বাট তবুও যেন আমার খুব ঘাম হয়, আমারটা তেলচিটে সাদা সাদা ভাব লাগে, বাট এটা কিন্তু সেটা করে না। তো এই সানস্ক্রিনটা মানে যাদের আমার মতো প্রবলেম আছে যে খুব ঘামি আর সাদা সাদা হয়ে যায় সানস্ক্রিনটা রোদে বেরোলে বেশি ঘামলে, তো তারা কিন্তু এটা চোখ বন্ধ করে ইউজ করতে পারো। ট্যাগের সমস্ত প্রোডাক্টই 100% আয়ুর্বেদিক, খুব কম দাম, আর ওই যে বললাম এটা প্যারাবিন ফ্রি, টক্সিন ফ্রি, তো স্কিনের কোনো রকম ক্ষতি হওয়ার কোনো চান্সই নেই। এরপর তোমাদেরকে দেখাবো ট্যাগ ইন্ডিয়ান রোজ লিপ বাম। লিপ বাম আমি শীতকাল গরমকাল অল টাইম ইউজ করি, কারণ তোমরা জানো ঠোঁটটা কিরকম ড্রাই হয়, অল টাইমই যেন খসখসে খসখসে ভাব থাকে, তো সেই জন্য আমাকে 12 মাসে লিপ বাম ইউজ করতে হয়। আর ট্যাগের এই লিপ বামটার স্মেলটা এতটাই সুন্দর, তোমরা না মানে নিজে নাকে না শুকলে তোমরা বুঝতে পারবে না। আমি বললে হয়তো তোমাদের মনে হতে পারে আমি বাড়িয়ে বলছি, বাট ট্রাস্ট মি এটা পুরো মালায় মালায় একটা সেন্ট, এত সুন্দর সেন্ট আমি এর আগে কোনো লিপ বামে মানে আমি অন্তত পাইনি। জাস্ট এটা দেখো ভেতরে এই যে ছোট ছোট জিনিসগুলো দেখছো না, এগুলো কিন্তু গোলাপের পাপড়ি, শুকনো গোলাপের পাপড়ি এগুলো। তো এই লিপ বামটা তোমরা ইউজ করে দেখতে পারো, খুব একটা বেশি দামও না, 100% ন্যাচারাল, আর কি চাই। বাই দ্য ওয়ে এই সমস্ত প্রোডাক্টের লিঙ্কই কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যদি চাও সেখান থেকে পারচেস করে নিতে পারবে। আসছি আমরা খেয়ে দিয়ে পেট পুজো করে আসছি, কিছু খাই না এরা, পয়সা গুলো বেশি যায় নাকি? মার ঝুমকে নামিয়ে দিলাম, এবার আমরা যাচ্ছি কিছু খেতে, মানে আমার খাওয়াটা মেনু ছিল, মেনু ছিল অনির্বাণের খাওয়া। আমি ভাবছিলাম ওই রিয়াকশনটা দিচ্ছে না কেন, আমি কি বললাম তো বুঝতে পারলি না, তো আমাকে এরকম করে ইয়ে করতে পারিস না, কি বলে বঞ্চিত করতে পারিস না। এই গাড়িতে উঠলে আমার চুলগুলো এরকম কোথায়
এটা হলো কি চিকেন হরিয়ালি তাই তো আর এটা কি আরে এটা কি তত জল পড়ছে এটা চিকেন রেশমি কাবাব তাই তো এই বড় লোকদের খাবার বড় লোকরা নাম জানে আমরা গরীব মানুষ ছোট দিয়ে দেব ছোট লোক এইটা মনে হচ্ছে বেশি ভালো খাবার খেতে এটা ভালো লাগে এটা মিষ্টি মিষ্টি এটা আরো ভালো আমার তো এটাও ভালো লাগে খাবারটা খাবারটাও ভালো লাগে খা এটা ঠিক আছে খাওয়ার টাইম আছে এটাই হলো কথা শুন না হয়তো ঝুম দেখছি সেজের উপর নাচছে ঝুম তোর জন্য মোমো নিয়ে এসছে মোমো নিয়ে এসছি সেজের উপর থেকে চিল্লাবো মোমো মোমো ঝুম মোমো মোমো জগাতবি গলজ্জল প্রবাহ পাবিতস্থলে কলেবলম্ব্য লম্বিতাম ভুজঙ্গ মালিকা চকার চন্ড তাণ্ডবম তনুতু ন শিবম শিবম কিরকম রুটি খাইছে বলে দেয় আমি দেখেছি ফটো থাকলে আমি সাইডে লাগিয়ে দেবো দেখবা এত সুন্দর রুটি করেছে হ্যাঁ অনির্বাণ বলে আবার চেয়ে চেয়ে খেয়েছে মানে কি সাপোর্টিভ বল ঝুম বলছে আমি নিজে খেতে পাচ্ছি না কিন্তু অনির্বাণ চেয়ে চেয়ে খেয়েছে বিশাল সাপোর্ট করে কিন্তু অনির্বাণ ঝুমকে এই ঝুমদের অনুষ্ঠান শেষ হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি সে আমরা বলতে বলতে আসছিলাম না বলতো হয়তো ভিতরে গিয়ে দেখবো স্টেজে উঠে পড়েছে দেওয়া খেতে পারবে না ওরা তাই হলো একটা তো মাখা ফুটেও না এবার তিনখানা নাকে রাখানো হয় না স্টেজের নাচটা খুব ভালো হয়েছে কিন্তু ভিডিওতে অতটা ফুটছিল না আমি কেন কে জানে হয়তো অত বড় স্টেজটাতে তুই একা নাচছিলি তো সেই জন্য হয়তো ভিডিওতে অত ফুটছিল না সামনের দিকে এলে ওর হয় মাথা কাটবে না তো পা কাটবে ওই কেউ নাচছে জায়গায় একবার নাচ চা খাবো করে মান করা চা খাবো না চলো এটা হলো মান করার ফেমাস চায়ের দোকান কার্তিক টি স্টল ঝোঁকের মতো বসে যাবে একদম এত সময় কি করে এই পাশে এই জল থেকে নাকি বিড়বিড় করছে হেভি দেখতে রে ও এই চাটা আমি কোনোদিন খাইনি প্রথমবার খাবো ভাতটা ফেলতেও খুব কষ্ট লাগছে কত কি গো আমার কাছে নাও কিছু এটা ধরা আছে